Hello everyone, assalamu alaikum, welcome back to my channel yaqeen's mom. আজ ব্লগটা শুরু করলাম হলুদের পরের দিন থেকে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই একসাথে বসেছিলাম, আর কুমিল্লাতে আমরা যে গিয়েছি তার সেকেন্ড ব্লগ এটা। দ্বিতীয় দিনের যেই মুহূর্ত সেই মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে ব্লগটা বেশি বড় হয়নি, বড় করিনি আসলে, যতটুকু ধারণ করতে পেরেছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। এটা হচ্ছে ছোট ভাই সৈকতের রুম, তো ওখানে আমরা সবাই বসে একটু আড্ডা দিলাম। একসাথে আড্ডা দেওয়ার পর সবাই মিলে বাবুর জন্য, যার মুসলমানি, ওর জন্য আসলে পানি উঠাতে যাবে, ওকে গোসল করাবে, হলুদ দেওয়া হবে। তো সকালবেলা সবাই, আসলে এটা গ্রামের একটা আনন্দ, তারা সবাই মিলে একসাথে নদীর পাশে পুকুর থেকে পানি উঠানোর জন্য যাচ্ছে। কুলাতে কী কী যেন নিয়েছে, আসলে ধান দুব, তারপর হচ্ছে পান পাতা, এগুলো সব নিয়ে একসাথে সবাই মিলে হাঁটতে হাঁটতে আসলে পুকুরের দিকে যাচ্ছিলো। খুবই মজা লাগছিল মুহূর্তগুলো, আর আমার খুব ভালো লাগছে, কারণ প্রথম আমি এরকম দেখতে পেয়েছি যে এরকমভাবে মুসলমানিতে আসলে সুন্নতে খাতনে এরকম আয়োজন, বা এইরকমভাবে যেটা বিয়েতে করে সচরাচর দেখেছি। আর এটা কি করছে আমি নিজেও জানি না, আমি নিজে দেখে অবাক হয়ে গিয়েছি আসলে এটা কি হচ্ছে, যে পুকুরের মধ্যে পান পাতা দিয়ে এটা কি যেন বলল, ফাঁড়া কাটাচ্ছে না কি যেন, আসলে খুব ভালো লেগেছে আর মজাও পেয়েছি দেখে। তারপর এখানে সবাই মিলে বড় যারা ছিল পানি কলসি ভরে পানি নিয়েছে, সেই পানি দিয়ে ওকে গোসল করাবে, তারপর ওকে রেডি করাবে। আসলে তাদের এক এক দেশে এক এক রীতি, এক এক কালচার, যেটা আসলে সবাই আসলে দেখে মজা পাবেন। আর এক এক দেশে আসলে এক এক রকমভাবে অনুষ্ঠান আয়োজন করা হয়, কোন কোন দেশে কীরকম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা তো কুমিল্লার রীতি, আমাদের দেশে আসলে এরকমভাবে করা হয় না আমাদের গ্রামের বাড়ি তে, যদি আমি দেখিনি। আর ছোটবেলা থেকে যেহেতু ঢাকায় বড় হয়েছি এরকমটা আসলে আমরা দেখতে পাইনি, এই প্রথমই আমি এরকম দেখলাম যে এইভাবে কিছু করা হয়, তাদের নিয়ম নীতি পালন করে। যাই হোক, তো পানি উঠানোর পর গোছল দিয়েছে সবাই মিলে, একটু দুষ্টুমি করেছে, হলুদ মাখামাখি করেছে, তারপর ইয়াকিন একটু বসে বসে সবার সাথে খেলা করছিল, তো সেগুলো একটু ভিডিও করে নিলাম। আর ও খোলা মাঠ পেয়ে তো খুবই আনন্দ, সকালের দিকে আরও সুন্দর রোদ উঠেছে, তো ওকে আমি ছেড়ে দিলাম যে একটু খেলুক ওর মতো করে, এরকম সুন্দর খোলা পরিবেশ তো ও পায় না, যার কারণে ওকে আমি খেলার জন্য ছেড়ে দিয়েছি। আর যেহেতু ওখানে অনেক দিন পর, বলতে আসলে প্রথম গিয়েছি, এর জন্য আমি সবার সাথেই মিশার চেষ্টা করেছি, ওরকমভাবে আসলে ভিডিও করা আমি সুযোগটা হয়ে ওঠেনি, কারণ ভিডিও করতে গেলে দেখা যায় যে সবার সাথে যেই মজার মুহূর্তগুলো সেগুলো মিস হয়ে যাবে, যার কারণে তাদের সাথেই থেকেছি, তাদের সাথে মজা করেছি। আর এইদিকে ইয়াকিনের বাবা ইয়াকিনকে নিয়ে ঘুরেছে কিছুটা সময়, ইয়াকিনও খুব আনন্দ পেয়েছে আলহামদুলিল্লাহ। দিনগুলো আমাদের খুব মজার কেটেছিল, সবাই একত্রে হয়েছি অনেক দিন পর, আসলে ঢাকায় আসলে হয়তো সবার সাথে দেখা হয় কিন্তু ওরকমভাবে তো আর একসাথে হয়ে ওঠাও আসলে হয় না। তো এইদিকে ইয়াকিন ওদের সাথে ব্যাট খেলছে, ওরা ক্রিকেট খেলছিল আসলে, আর ইয়াকিনও ঘুরে ঘুরে দেখছে খেলতেছে। আর ইয়াকিনকে আমি ওই সময়টা রেডি করে দিয়ে, ওর বাবার কাছে দিয়ে আমি নিজে রেডি হওয়ার জন্য চলে গিয়েছি, কারণ আমাকেও রেডি হতে হবে, সবাই গেস্টরা চলে আসবে। এর মধ্যে আমার খালা খালু, তারপর মামা, সবাই চলে আসছে, আমরা সবাই একসাথে দেখা করব। আর ওই মুহূর্তের কিছু ছবি আমি তুলে রেখেছি, আমরা যেহেতু ছবি তুলেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি, আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। আর ওদের গ্রামটা অনেক সুন্দর, এখানে চার ভাই একসাথে বাড়ি করেছে, পাশাপাশি সবার বাড়ি, সব একসাথেই থাকে তারা, কিন্তু বাড়িগুলো সব আলাদা আলাদা কিন্তু একদম এক সিরিয়ালে, খুবই সুন্দর। আর ওরা খুব মিশুক, সবাই একসাথেই থাকে, আন্তরিক। আর এগুলো হচ্ছে আমাদের ছবিগুলো যেগুলো আমরা প্রোগ্রামের দিন তুলেছি, খুবই সুন্দর এসেছে ছবিগুলো,
আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে আমরা ছবি তুলে তারপর খাওয়ার জন্য চলে এসেছি। এখানে খুব মজার খাবারগুলো ছিল, এখানে রোস্ট, আর ওদের ওখানের নিয়ম নাকি ভর্তা। আমাদের আসলে আমি কখনো দেখিনি যে প্রোগ্রামে কোনো বিয়েতে বা মুসলমানিতে ভর্তা দেওয়া হয় বা যে কোনো অনুষ্ঠানে ভর্তার আয়োজন, রেসিপিটা আমি পাইনি। এই মেনুটা আসলে দেওয়া হয় কি না আমি জানি না, ওখানে দেখলাম যে নতুন একটা যে ছোট করে মাছের একটা ভর্তার আইটেম থাকে, তারপর হচ্ছে চিংড়ি মাছ, তারপর ছিল রোস্ট, গরুর মাংস। মজা ছিল, খুবই মজা, কারণ ওই মাছ আর হচ্ছে মাছটা গ্রামের দিকে দেয় কিন্তু ভর্তাটা দেয় কি না সেটা আমি জানি না। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, ভর্তা হলে তো আমি খুব ভর্তার পাগল, ভর্তা হলে তো আসলে আমার আর বলার কিছুই থাকে না, যার কারণে আমার কাছে খুব ভালো লেগেছে। তো সবাই একসাথে বসে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খাওয়ার পরের দিন আমি সকালে উঠেই, কারণ রাত হয়ে গিয়েছিল আমরা গল্প করতে করতে, পরের দিন সকালে উঠেই আমরা সকালে নাস্তাটা শেষ করেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। এদিকে ইয়াকিন আমি আমাদের জন্য গাড়ি বাসায় চলে এসেছে। আসলে আসার সময় খুব সবাই আমাদেরকে বিদায় দিচ্ছিল আর খুব মিস করেছি সবাইকে, খুবই খারাপ লেগেছে আসার সময়টা। এটা হচ্ছে আমরা বাসের মধ্যে যখন ইয়াকিনকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি শুয়েছিলাম। এই তো এইভাবে আমাদের জার্নিটা শেষ হয়ে গেল, খুবই মন খারাপ লেগেছে, বাই বাই বলে চলে এসেছি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।